লুটপাট, অগ্নি সন্ত্রাস ও মানুষকে পুড়িয়ে মারাই বিএনপির কাজ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দল নিজেদের গঠনতন্ত্র মানে না, আইন মানে না, তারা কিভাবে দল হিসেবে আওয়ামী লীগের সাথে তুলনা করে। গোপালগঞ্জে কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন। কোটালীপাড়া থেকে রিপোর্ট করছেন ফাহাদ মাহমুদ, ক্যামেরায় ছিলেন কে এম তারিক হাসান। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তালিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পৌঁছান, তখন মাঠ কানায় কানায় পরিপূর্ণ। মানুষের ঢল মাঠ ছাপিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় চার বছর পর নিজ সংসদীয় আসনের জনসভা মঞ্চে উঠে শেখ হাসিনা জনতার উদ্দেশ্যে যখন হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন, তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এ সময় গোপালগঞ্জ জেলার ছোট বড় ৪৩টি প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, দুর্নীতি করে নিজেদের ভাগ্য বদলে আওয়ামী লীগ কাজ করে না, দেশের মানুষের কল্যাণ করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। বলেন, গত ১৪ বছরে যেসব ওয়াদা দেওয়া হয়েছিল তার সবই পূরণ করেছে সরকার। পদ্মা সেতু নির্মাণ, যেটা নিয়ে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল, সেটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম, কারণ দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে আসেনি, জনগণের ভাগ্য গড়তে এসেছি। তাই যখন কেউ মিথ্যা অপবাদ দেয়, সে অপবাদ নিতে আমি রাজি না। তাই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, এ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। লুটপাট, দুর্নীতি আর মানুষের জানমালের ক্ষতি করাই বিএনপির রাজনীতি জানিয়ে সরকার প্রধান বলেন, যে দল নিজেদের গঠনতন্ত্র মানে না, আইন মানে না, আওয়ামী লীগের সাথে সেই দলের তুলনা করা ঠিক না। বিএনপি সরকার আমলে জঙ্গিবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলা, দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন, ওরা মানুষকে কিছু দেয়নি, মানুষের অর্থকে সব লুটপাট করে বিদেশে নিয়ে গেছে, বিভিন্ন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত, তারা সেই দলের নেতা। নিজেরা নিজের দলের গঠনতন্ত্র মানে না, নিয়ম মানে না, আইন মানে না, তো সেই দলের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। যারা ওই দুই বড় দল বলবেন তারা ভুল করেন। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সংগঠন, তাই আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের উন্নতি হয়। বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। চার বছর পর নিজ সংসদীয় আসনে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন আর অর্জন তুলে ধরার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার প্রতি সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। ফাহাদ মাহমুদ, এনটিভি নিউজ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। পিলখানা হত্যা দিবস আজ। ২০০৯ সালের এই দিন তৎকালীন বিডিআরের কিছু বিপথকামী সদস্যদের হাতে নিহত হন ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। দিবসটি উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবগণ শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দীর্ঘ ১৪ বছরে নৃশংসতম এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়ায় শহীদদের স্বজনরা অসন্তোষ প্রকাশ করেছেন। নজরুল চৌধুরীর রিপোর্ট। বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের বেশিরভাগই ঢাকার বনানী সামরিক কবরস্থানে শায়িত আছেন। পিলখানা হত্যা দিবস উপলক্ষে কবরস্থানে নির্মিত শহীদ বেদিতে শনিবার সকাল ৯টায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ একসাথে শ্রদ্ধা জানান। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক শহীদ বেদিতে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন। জঘন্যতম ওই হত্যাকাণ্ডে অনেকে হারিয়েছেন সন্তান, স্বামী বা প্রিয় বাবাকে। তারাও এসেছিলেন নিজের স্বজনের প্রতি শ্রদ্ধা জানাতে। হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৪ বছর পার হলেও এখনও তার বিচার কাজই শেষ হয়নি, এজন্য অসন্তোষ প্রকাশ করেন শহীদদের স্বজনেরা। বিচারের মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু তারপরও বিচার তো হয়েছে একটা, সেই বিচারটাই ১৪ বছর তো লাগার কথা না,
এটা কার্যকর হওয়ার জন্য। যে কোনো ক্রিমিনাল কেসের মতনই তো বিচার হবে, কিন্তু এটার মাস্টার প্ল্যানার যারা যারা কনস্পিরেটর তারা কিন্তু আসলে বের হয়ে আসলো না এবং তাদেরকে আমরা চিনতে পারলাম না। এখন এই দুই যুগ হয়ে গেল এবং আগামীতে আরও কয় যুগ লাগবে চিনতে সেটা আমি ঠিক জানি না। 9:30 দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ চলতি বছরের মধ্যে বিচারের রায় কার্যকর করার আশা প্রকাশ করেন। হত্যা মামলার বিচারের প্রক্রিয়া শেষ পর্যায়ে ইতিমধ্যে 156 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং 170 জনের যাবজ্জীবন কারাদণ্ড সহ আরও অনেকে দণ্ডপ্রাপ্ত ছিল। মামলাটি আপিল যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারা আপিল করার কারণে এটা সর্বশেষ পর্যায়ে শুনে আসে চলছে। আমরা আশা করি আমরা এই বছরের মধ্যেই এই মামলার হত্যা মামলার চূড়ান্ত রায় আমরা কার্যকর করতে পারব, সেটাই আমাদের প্রত্যাশা। এর বাইরেও বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে সম্মান জানানো হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে দেশের সার্বভৌমত্ব নস্যাত করতেই পরিকল্পিতভাবে পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল। সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এত বড় ষড়যন্ত্রের পিছনে কারা জড়িত তা বের করতে পারেনি সরকার। এমনকি বিচার কাজ এখনও শেষ করতে না পারলেও উল্টো অন্যদের উপর দায় চাপানোর অপচেষ্টাই লিপ্ত রয়েছে। আমরা মনে করি যে এই ঘটনার যে ভাবে তদন্ত হওয়া দরকার ছিল, যেভাবে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এদের প্রকৃত অপরাধীদেরকে এবং এর পেছনে যারা ছিলেন তাদেরকে বের করে নিয়ে আসার যে তদন্ত প্রক্রিয়া হতে ছিল সেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সংঘটিত হয়নি। এটা একটা চক্রান্ত ছিল দেশের স্বাধীনতা সর্বত্র বিরুদ্ধে আমাদের গর্বিত সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেওয়ার জন্য। একই স্থানে বীর শহীদদের প্রতি সম্মান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শ্রদ্ধা জ্ঞাপন করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর। পরে সেখানে সাংবাদিকদের সামনে রাখা বক্তব্যে তারা প্রশ্ন রাখেন, এ ঘটনায় সঠিক তদন্ত না করে কাউকে দায়মুক্তি দিতে চাচ্ছে কি সরকার? এত বড় একটি ঘটনা ঘটে গেল, আগের থেকে কিছুই জানা গেল না, দু একদিনের ভিতরেই এত, মানে এটা একটু কিছুটা অস্বাভাবিক। তাহলে কি আমাদের যারা গোয়েন্দা বা যারা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করেন তারা কি সম্পর্কে কোনো আঁচ করতে পারেন? এবং এত আঁচ করতে যদি তারা নাও পেরেও থাকেন তাহলে তারা প্রপার ব্যবস্থা নিলেন না কেন? আর আঁচ করতে না পারলে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এই ধরনের ঘটনা সীমিত তদন্ত করে কাদেরকে আড়াল করছে সরকার সেটা আমার প্রশ্ন। আমাদের একটা একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার করা দরকার। পিলখানা ট্র্যাজেডির সময় যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল এই ঘটনা প্রতিরোধ করার, তারা কেন তা করতে পারল না সেজন্য তাদের বিচার হওয়া দরকার বলেও মনে করেন ডক্টর রেজা কিবরিয়া। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, দখলদারি আর চাঁদাবাজির কারণে ছাত্র রাজনীতিকে এখন আর মানুষ আগের মতো সম্মানের চোখে দেখে না। রাষ্ট্রপতি বলেন, রাজনীতিতে ক্ষমতা আর অর্থবিত্তের দাপটি নিয়ামক শক্তি হিসেবে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখছে, যার অশুভ ছায়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, দেশে খেলাপি ঋণের জন্য সাধারণ মানুষ দায়ী নয়, বড় বড় ব্যবসায়ী শিল্পপতিরা এই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে স্বেচ্ছায় খেলাপি হন, ব্যাংকারদের যোগসাজশে তারা ঋণ পান বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এবারের সমাবর্তনে অংশ নেয় প্রায় 15,219 জন গ্রাজুয়েট, তাদের মধ্যে 16 জনকে দেয়া হয় স্বর্ণপদক। আজকাল রাজনীতিতে ক্ষমতা আর অর্থবিত্তের দাপটই নিয়ামক শক্তি হিসাবে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে, ছাত্র রাজনীতিতেও এসব অশুভ ছায়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দখলবাজি আর চাঁদাবাজির কারণে ছাত্র রাজনীতিকে এখন আর মানুষ আগের মতো সম্মানের চোখে দেখে না।
এদিকে শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে আজও সব জেলা মহানগরে মাঠে ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। দেশের বিভিন্ন স্থানে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি শহরের টাউন হলের সামনে সড়কে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এই শান্তি সমাবেশ দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য, এই শান্তি সমাবেশ দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, এই শান্তি সমাবেশ আগামী নির্বাচনে অনুষ্ঠিত যাতে না করতে পারে, একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে আমরা চাই তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুক। এদিকে নাটো শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলায় যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এদিকে দেশব্যাপী বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ঠাকুরগাঁও শান্তি সমাবেশ করেছে যুবলীগ। এছাড়াও লক্ষ্মীপুর মুন্সীগঞ্জেও শান্তিপূর্ণভাবে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কথনাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। বিশ্বে দূষিত বাতাসের শহরের শীর্ষ দশের তালিকায় আবারও এলো রাজধানী ঢাকা। সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সূচকে 165 স্কোর নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে উঠে আসে ঢাকা। আর 237 স্কোর নিয়ে তালিকার শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, তৃতীয় মিয়ানমারের শহর ইয়াঙ্গুন। বাতাসে প্রতি ঘনমিটারে 2.5 মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ 151 থেকে 200 হলে বাতাসকে অস্বাস্থ্যকর, 201 থেকে 300 হলে খুব অস্বাস্থ্যকর ও 301 থেকে 500 হলে বিপজ্জনক বলা হয়। আর এই হিসেবে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর ক্যাটাগরিতে রয়েছে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিডিআর বিদ্রোহের সাথে খালেদা জিয়া জড়িত থাকলেও অকাট্য প্রমাণ না থাকায় তাকে মামলার আসামি করা যাচ্ছে না। রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের আঙ্গুনে উপজেলা সমিতির মেজবানে অংশগ্রহণের পরে সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন তিনি। বিডিআর বিদ্রোহ দেশের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্রের সাথে বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপি যুক্ত ছিল। বেগম খালেদা জিয়া সেদিন সকালবেলা প্রত্যুষে ঘর থেকে বেরিয়ে গেল। সেখানে যেহেতু প্রত্যক্ষ প্রমাণ নাই, সেজন্য হয়তো আসামি করা হয়নি। বঙ্গবন্ধু হত্যা মামলার তো ষড়যন্ত্রের সাথে অনেকে যুক্ত ছিল, সবাইকে আসামি হয়েছে,